আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মোয়ালিমানী হজরত ও শিক্ষকবৃন্দ আশা করে সবাই ভালো আছেন অতি সহজ ও অল্প সময়ে শর্টকাট নিয়মে বাংলা পঞ্চাশটি বর্ণকে শিক্ষাদানের নবম পর্মে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওতে থাকছে বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে তন্মধ্য থেকে নবম ভাগ অর্থাৎ অন্তস্থ জ অন্তস্থ অ মূর্ধন্য স ফ এই চারটি বর্ণ লেখার সুকৌশল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই চারটি বর্ণ লেখার সুন্দর একটি কৌশল আপনারা এখান থেকে শিখতে পারবেন কাজেই শুরু করা যাক প্রথম বর্ণ হচ্ছে অন্তস্থ জ আমরা অন্তস্থ জটা কীভাবে লিখবো প্রথমে আমরা একটি মাত্রা লিখে নিব। মাত্রা লিখে নিলাম তারপরে মাথার এই মাথায় আমরা চকটি এই মাথায় চকটি আমরা এভাবে রাখবো এখান থেকে চকটি এভাবে রেখে তারপরে আমরা এখানে অর্ধেকটা টান দিব এভাবে তারপরে আবার এভাবে টান দিব তারপরে আবার চকটাকে এইভাবে নিয়ে এইভাবে চিকন করে এখানে রেখে দেব তারপরে ঠিক এই জায়গা থেকে চকটা এইভাবে বাঁকা করে ধরে আঁকা আর আর করে ধরে আমরা উপরে টান দিব দেখতে পাচ্ছেন চমৎকার একটি অন্তঃস্থ জ হয়ে গেছে আমরা যদি এই একটি বর্ণ সুন্দর করতে পারি তাহলে কিন্তু অনায়াসে আরও তিনটি বর্ণ সুন্দর হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি আবার দেখাচ্ছি দেখেন এই যে একটি মাত্রা লিখে নিলাম তারপরে চকটি এখানে এইভাবে ধরবো এভাবে ধরে এইভাবেই নিব তারপরে আবার এখানে এইভাবে তারপরে বাঁকা আলিফের মতো লিখবো এইভাবে দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে চকটি এইভাবে ধরে দেখতে পাচ্ছেন আমি কীভাবে চকটি ধরেছি আমি কিন্তু এভাবে ধরি নাই আমি চক্তি ধরেছি এভাবে এখান থেকে চকটি ধরে সোজা উপরে টান দিব দেখতে পাচ্ছেন চমৎকার একটি অন্তঃস্থ জ হয়ে গেছে আমরা অনেকেই যে বোলটা করে থাকি আমরা অন্তঃস্থ জ লিখতে থেকে এরকম করে থাকি এভাবে লেখে থাকি আসলে এটা কিন্তু লেখার সিস্টেম না এই টানটা কিন্তু এইটার একদম সোজাসুজি হবে এটা সে বেশি বড়ো হবে না আমরা কিন্তু এটা করে থাকি তারপরে আমরা লিখব অন্তঃস্থ অ দেখতে পাচ্ছেন আবার লিখছি আমি প্রথমে মাত্রা দিব তারপরে অন্তুস্ত জটা আগে লিখে নিব দেখতে পাচ্ছেন এইভাবে অন্তঃস্থ জ লিখে নিব তারপরে এখানে একটি বিন্দু দিলেই অন্তুস্ত জ বা অন্তঃস্থ জ থেকে অন্তঃস্থ অ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অন্তুস্ত অ লিখে ফেললাম তারপরে হচ্ছে দেখেন আবার অন্তঃস্থ য দিয়ে লিখবো মূর্ধন্য স আবার প্রথমে লিখবো আমরা অন্তঃস্থ জটা লিখব দেখতে পাচ্ছেন সবগুলো লেখার সিস্টেম এক হ্যাঁ পরে অন্তঃস্থ জটার এই মাঝখানে এরকম কেটে দিব বা টান দিব দেখবেন চমৎকার একটি মূর্ধন্য স হয়ে যাবে তাহলে আমরা তিনটি বর্ণ শিখে ফেললাম অন্তস্থ জ অন্তস্থ অ মূর্ধন্য এখন আমরা লিখব ফ প্রথমে মাত্রা লিখলাম তারপরে অন্তঃস্থ জ্বর এর প্রথম অংশটা এইভাবে লিখলাম তারপরে এখান থেকে সোজা উপরে এ টান দিব এতটির টান দেওয়ার পরে এখান থেকে আমরা এই ফর এই বাকি অংশটা লিখে ফেলবো দেখতে পাচ্ছেন আমরা ফ লেখে ফেললাম আমরা যে বোলটা করে থাকি অনেক সময় সেটি হচ্ছে এইভাবে টান দিয়ে এইভাবে টান দিয়ে এরকম করে থাকি এখানে বর মতো হয়ে যায় যেটা আসলে সুন্দর সিস্টেম না আমি আগে যেটা দেখিয়েছি সেটা সুন্দর সিস্টেম বইয়ের এভাবে লেখা এবং নোরানি পদ্ধতির লেখা এটা এই হল নবম ভাগের অন্তস্তজ অন্তস্ত মূর্ধন্য ফ চারটি বর্ণ লেখার সুকৌশল আশা করি ভিডিওটি থেকে আপনাদের একটু হলেও উপকৃত হয়েছেন একটু উপকৃত হলে একটু ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান यह आशा व्यक्त करी आज के पर्यत ही असलिकम